এখন সৌমিক সান্যালকে ম্যাচ করাচ্ছে কাকুলি। এখন জয়ন্তদাকে সংবর্ধনা জানানো হচ্ছে, সবাই একটু জোরে বলো তাকে, ছোট্ট বাচ্চা সদস্য ঠিক বলছে দিয়ে যা। আচ্ছা, এখন সমীরণদাকে উত্তরীয় পড়াচ্ছে কল্পনা। আচ্ছা আচ্ছা, সমীরণদার হচ্ছে অক্সিজেনের সিলিন্ডার, বলো কলকাতায় অক্সিজেন পিন ফুটিয়ে দিল। ছি ছি ছি, কাকুলি এবার একটা বাচ্চা ছেলেকে উত্তরীয় পড়ানো হচ্ছে, সেটা হচ্ছে বলো কলকাতার বিশেষ একজন, সেটা হচ্ছে পলাশ বৈরাগী, লালু লালু সিনেমার ডিরেক্টর। এবার আপনারা অনেকক্ষণ এই সম্বর্ধনা দেখেছেন, আমরা এবার আপনাদের এই স্টেজ থেকে বিদায় নিচ্ছি আপনাদের মনোরঞ্জনের জন্য। আমি প্রথমেই ডেকে নেবো উদ্বোধনী সঙ্গীতের জন্য ক্ষমা দাকে, মাননীয় ক্ষমা বাংলা মহাশয়, এবার আপনার স্টেজ কাঁপানো শুরু। মাননীয় শ্রীমতী শোভা দেব বর্মা মহাশয়া, উনি এই লালু সিনেমা আদি প্রোডাকশন, উনি আদি প্রোডাকশনের মেন প্রডিউসার লালু সিনেমার, এবং তার সাথে আছে ওনার নামটা কেন ভুল, অর্গম মিত্র, ওনাদের দুজনকে সম্বর্ধিত করছি আমাদের বিশেষ অতিথি হিসেবে, এবং তারপরে শুনে নেবো ওনাতে কিছু কথা, আগে বলবো ওনাদের বরণ করে নেওয়ার জন্য। আপনারা এসছেন, খুব খুশি হয়েছি। হ্যালো হ্যালো, আমি সবাইকে বলবো কিছু বলার জন্য। সবাইকে প্রথমে বলবো শুভ সকাল। এখানে মঞ্চে দাঁড়িয়ে কিছু বলতে হবে সেটা আমার জানা ছিল না, স্বভাবতই একটু বিব্রত বোধ করছি। আমি জানতাম এখানে পিকনিক হবে, পরে জানলাম পঞ্চম বর্ষ পূর্তি। যাই হোক, আজকে 23 জানুয়ারি 1897 যে ওয়ান ম্যান আর্মি আমাদের দেশে জন্মেছিলেন, আজকে তার জন্মদিন। এই বিশেষ দিনে আমি আমার অন্তরে সমস্ত রকম শ্রদ্ধা উজাড় করে তার পায়ে ঢেলে দিলাম। উপস্থিত যারা আছেন সবাইকে আন্তরিক শুভকামনা শুভেচ্ছা, বিশেষ করে বলো কলকাতা টিভির কর্তৃপক্ষকে, কারণ আজকে তাদের পঞ্চম বর্ষ পূর্তি। লালু সিনেমা আমরা আদিম ফিল্ম প্রোডাকশনের তরফ থেকে আমরা এটাকে রিলিজ করব অতি শীঘ্র। পলাশ বৈরাগী ছবিটির নির্দেশনায় আছেন, কিন্তু আমি দেখেছি প্রথম থেকে বলো কলকাতা টিভি আমাদের সব রকম সহযোগিতা করে আমাদের পাশে থেকে আছে থাকছে। তার জন্য আমি আদিম প্রোডাকশনের পক্ষ থেকে সবাইকে, বিশেষ করে বলো কলকাতা টিভিকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবাই মিলে লালু সিনেমাটা দেখবেন, কারণ আমরা এমন একটা সিনেমা বেছে নিয়েছি, এমন একটা কন্টেন্ট আমরা বেছে নিয়েছি
যেটা পরিবারে সবাই মিলে আপনারা দেখতে পারেন, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সবাই মিলে দেখা যেতে পারে।